আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ক্যানন IP2772 প্রিন্টার। এই প্রিন্টারটির প্রবলেম আপনাদেরকে আমরা জানাবো। এখন দেখুন প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে, তো একটু ওয়েট করুন প্রিন্টারটি প্রসেসিং হওয়া পর্যন্ত। প্রিন্টারটি আমরা একটা প্রিন্ট দেবো প্রথমে কম্পিউটার থেকে। তো আমরা এখন কম্পিউটারের অপশানে যাচ্ছি। কম্পিউটার অপশান থেকে আমরা একটা টেস্ট পেজ দেব, যেখানে আপনার চারটি কালে আপনার বোঝা যাবে যে আসলে প্রিন্টারটির কোন সাইডে কোন প্রবলেমটা আছে। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমাদের এই প্রিন্টটি। দেখুন প্রিন্টারটির প্রিন্ট হচ্ছে, ব্ল্যাকটি আমরা দেখছি অ্যাভেলেবল, ঠিক আছে, ব্লুটি ঠিক আছে, কিন্তু আমাদের এখানে মিসিং হচ্ছে ইয়েলো আর ম্যাজেন্টা। তো আমরা একটু প্রিন্টারটি হেড ক্লিন করব। তার আগে আমরা প্রিন্টারটি কার্টেজটা একটু দেখে নিই যে কার্টেজটা আসলে কালিটা অ্যাকুরেট দিচ্ছে কি না, মানে ড্রাম সেট করা যার কারণে। তো আমরা টিস্যুতে একটু দেখে নিই যে আসলে তিনটা কালি দিচ্ছে কি না। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি কিন্তু অ্যাকুরেট কালি দিচ্ছে, অথচ আপনার ব্লু কালিটা আসতেছে আর ব্ল্যাকটা আসতেছে, তাছাড়া আপনার ম্যাজেন্টা ইয়েলোটা আসছে না। তো আমরা এটাকে সমাধান করব। আমরা আবার ড্রামের যে নলকূপ আছে এগুলো আমরা আবার সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা একটা প্রিন্ট দিব, আবার প্রিন্ট দিয়ে আবার একটু দেখব যে আসলে। তার আগে আপনাদেরকে একটু বলে নিই যে পিছনে যে ড্যামেজ কালের একটা নল আছে, ওই নলটা দিয়ে আমরা কিন্তু কালি টানবো, যাতে কাটিজের কোনো ময়লা যদি বেঁধে থাকে সেটা ওই সাইডে বেড়ে যায়। তো আমরা দেখুন কালি টানতেছি আপনার একটা সিলিন্স দিয়ে, একটু অপেক্ষা করেন যাতে কার্টেজটা পরিষ্কার হয়, সব কালিগুলো আসে। সেই জন্য আমরা একটা এটা ব্যবহার করতেছি। এখন আমরা কালিটি টানা হয়ে গেছে, আমরা এখন এটা প্রিন্ট করব। তো বন্ধুরা আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আমাদের ভিডিওটি। প্রিন্টারটি অফ করে অন করলাম আমরা। কালার কার্টেজটা পাচ্ছে না যার কারণে আমরা 5 সেকেন্ড রিসিট বাটনটি চেপে ধরবো যেন কার্টেজটা পেয়ে যায়। কেননা IP2772 প্রিন্টারটি আমরা যে সমস্যাটি সমাধান করব সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আমাদের প্রিন্টগুলো, যে আসলে প্রিন্টারটি কী প্রবলেম আছে আমরা সেটা সমাধান করতে পারি কি না আপনাদের সামনে তুলে ধরছি। দেখি আর একটা প্রিন্ট দিয়ে দেয় যে প্রিন্টারটি কোনো সমাধান আসছে কি না। দেখুন একটা বাতি লাফাচ্ছে, তো আমরা 5 সেকেন্ড এটা চেপে ধরবো, চেপে ধরে ছেড়ে দিব। এখন প্রিন্টারের কার্টেজটা পাচ্ছিল না, তাই আমরা ওটা 5 সেকেন্ড চেপে ধরার পরে কার্টেজটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে গেলে আমরা আবার একটা প্রিন্ট দিয়ে দেব, প্রিন্ট দিয়ে দেখে দেব
তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি কিন্তু পোসিং হওয়ার পর একটা প্রিন্ট দিয়েছি, সেম প্রবলেমটি রয়ে গেছে আমাদের এতে, যার কারণে আমরা এর সমাধানটি করবো এবার। হ্যালো বন্ধুরা, আমরা কার্টেজটি সুন্দর করে ওয়াশ করে আবার লাগাচ্ছি। দেখুন, প্রসেসিংটি করার পরে আপনাদেরকে আবার একটা প্রিন্ট দিয়ে দেখাবো, তো সেই পর্যন্ত ধৈর্য ধরে দেখুন, আমাদের সাথে থাকুন। আমরা এখন প্রিন্টারটি কার্টেজটি লাগিয়ে আবার নতুন করে প্রিন্ট করব। ব্যবহার খারাপ করেনি, কারণ এর আগে যার সাথে ব্যবহার খারাপ করেছে, আমার সামনে ব্যবহার খারাপ করি, তো সে ডাইরেক্ট না বলি দে চলে গেছে, মানে না বলি দে যায়নি। আপনি হচ্ছেন কর্মচারী, বুঝছেন? আপনার সাথে আমি জানিনি আপনি কর্মচারী, তাহলে আপনাকে শুনলাম না। আর মহাজনের এক একটা মহাজনের এক এক রকম সাইট আছে, সমস্যা হচ্ছে, মানে আপনি তো আপনার সাথে আমি বলছিলাম না, ব্যবহার একটু খারাপ আছে, কিন্তু আসলে লেনদেন আপনার সাথে করিনি, লেনদেন খারাপ হয়তো বা সেই কারণটা আমার সাথে করি পারিনি, কারণ ওনার লোক রাখতে গেলে ওনার কষ্ট আছে, আমিও সেরকম ছেলে না, খারাপ করলে তো দেয় না। না আপনার টেনশন বাঁচতে না, তখন তো আপনি তো ওরকম সাইডই করতে পারেন, তাই না? খারাপের কথা শোনেন দা, আমি যে কর্মচারী, আমার যে একটা খরচ এ আছে, বেতনটা 10 টাকা, ভাই 20 টাকা ভাড়া বলছিস তো, বলছি ভাই 10 টাকা বুঝছে, 10 টাকা সে টাকাও দিবি, বলছি ভাই তখন আর মনে ছিল না যখন দেবো, মানে অনেকগুলো টাকা তো 4,042 টাকা ছিল। এখন বুঝতে পারবেন না, আপনি আরো 1-2 মাস থাকেন, কালারে আসবে না, কালারে আসবে না, না